মোটর বাইক, যে বাহনটির প্রতিনিয়ত কাদা, পানি বা ধুলোমাখা পথ পাড়ি দিতে হয়, এসব জিনিস বাইকের চেইন আর স্প্রকেটের জন্য খুব ক্ষতিকর। মোটর সাইকেলের চেইনটিরও অন্যান্য পার্টসের মতন যত্ন নেওয়া দরকার। ঠিক মতো যত্ন না নিলে বাইকের পারফরমেন্স যেমন খারাপ হবে, তেমনি আপনার পকেটও খালি হবে। ওয়েলকাম টু এওয়াই গ্যারেজ। বাইকের চেইন মেনটেনেন্স করাটা অপরিহার্য। এটা খুব সহজ একটা কাজ, যা মাত্র 10 থেকে 15 মিনিটেই করা যায়। চেইন পরিষ্কার করার আগে বাইকটি কিছুক্ষণ চালিয়ে নেওয়া ভালো, যেন চেইন একটু গরম থাকে। বাইক সেন্টার স্ট্যান্ডে দাঁড় করাতে হবে, যেন পেছনের চাকা ফ্রি ঘোরানো যায়। আপনার বাইকে সেন্টার স্ট্যান্ড না থেকে থাকলে প্যাডক স্ট্যান্ড ইউজ করতে পারেন, অথবা কোনো ফ্রেন্ডের হেল্প নিতে পারেন। যদি সম্ভব হয় তাহলে চেইন ক্লিন করার পরে বাইকটি ওয়াশ করে নেবেন, তারপর লুবিং করবেন। মানে আগে চেইন ক্লিন করবেন, তারপর ওয়াশ, তারপর লুব। চেইন কভার থাকলে খুলে নিতে হবে। বাইকের টুলকিটটি এই ক্ষেত্রে কাজে লাগাতে পারেন। টুলকিটের ব্যবহার নিয়ে আমি আগেই একটি ভিডিও শেয়ার করেছি, ভিডিওটির লিংক ডিসক্রিপশনে দেওয়া আছে, প্রয়োজনে দেখে নেবেন। চেইনে কি পরিমাণ ময়লা তা দেখতেই পাচ্ছেন, ময়লা সব জমে শুকিয়ে গেছে, তাই চেইনটাও ড্রাই। চেইনের কেয়ার নেয়ার ব্যাপারে ইউজার ম্যানুয়ালে যথেষ্ট নির্দেশনা দেওয়া আছে। চেইন ক্লিন করার জন্য আমি কেরোসিন তেল ব্যবহার করব, তবে পেট্রোল ইউজ করা যাবে না। আর ওরিং টাইপ চেইন হলে তো পেট্রোল অবশ্যই ইউজ করবেন না, পেট্রোল ওরিংয়ের জন্য ক্ষতিকর। বোতলের ক্যাপটিতে ছিদ্র করে নিয়েছি সুবিধার জন্য। দেখতেই পাচ্ছেন অল্প একটু কেরোসিন তেলের তেলেস্মাতি, কত ময়লা বের হচ্ছে। এরপর একটা ব্রাশ দিয়ে চেইন আর স্প্রকেট ঘষে নিতে হবে। একটু করে ঘষার পর আবার একটু তেল ঢালতে হবে, এরপর ভালো করে সব দিক থেকে ঘষে নিতে হবে। চেইন ক্লিনিংয়ের জন্য আলাদা ব্রাশ পাওয়া যায়, আপনি সেটা কিনে নিতে পারেন বা টুথব্রাশ ইউজ করতে পারেন। এভাবে কিছুক্ষণ ঘষার পর শুধুমাত্র কেরোসিন ওয়াশে চেইনের চেহারা পাল্টে গেল। চেইন ক্লিন করার পর 5 মিনিট ওয়েট করতে হবে, যেন কেরোসিন তেল শুকিয়ে যায়, অথবা একটি শুকনা কাপড় দিয়ে মুছে নিলেও চলবে। এবার চেইন লুপ করার পালা। চেইন লুপ করার জন্য আমি 90 গ্রেডের গিয়ার অয়েল ব্যবহার করছি। এই ক্ষেত্রে চেইন লুপ স্প্রেও ইউজ করা যেতে পারে, তবে সেটার দাম তুলনামূলক বেশি। এটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত মতামত। 150 মিলিলিটারের একটি চেইন লুপের দাম 300 থেকে 450 টাকা, আর এই 1 লিটার গিয়ার অয়েলের দাম 250 টাকা। অবশ্যই চেইন লুপ অনেক ভালো একটি প্রোডাক্ট, তবে গিয়ার অয়েল ইউজ করার বিষয়টা ইউজার ম্যানুয়ালেও উল্লেখ করা আছে। আপনি কোনটা ইউজ করবেন তা আপনার ইচ্ছা। চেইনের লিঙ্কগুলোতে অয়েল দিতে হবে। এবারও ইঞ্জিন অফ রাখাটা জরুরি। চেইনের কাজ করতে গিয়ে হঠাৎ আঙুল চলে যেতে পারে স্প্রকেটে, অনেক দুর্ঘটনা ঘটেছে এইভাবে। তাই ইঞ্জিন বন্ধ রেখে হাত দিয়ে চাকা ঘোরানোটাই সেফ। বেশি করে লুব করলে দিন শেষে ময়লা ধরে রাখবে, তাই আন্দাজ মতো দিতে হবে। লুবিং বেশি হলে একটু মুছে নিতে হবে। খেয়াল রাখতে হবে যেন চেইনের কোনো পার্ট ড্রাই না থাকে।
চেইন লুবিং শেষ, এবার একবার চেইনের অবস্থা দেখুন। কম্পারিজনের জন্য আগের অবস্থা দেখে নিন। কাজ শেষ হলে চেইন কভারটা লাগিয়ে নিতে হবে। চেইন কভার ধুলা বালু আর কাদা থেকে চেইনকে রক্ষা করবে। সবশেষে বাইকের মিটার দেখে সার্ভিস রেকর্ড রাখতে পারেন। প্রতি 500 কিলোমিটারে চেইন লুবিং এর দরকার। তবে আপনি কেমন কন্ডিশনে বাইক ইউজ করছেন সেটার উপর ভিত্তি করে আগে বা পরে চেইনের মেনটেন্যান্স করা উচিত। ইঞ্জিন সাইডের স্প্রকেটটিও পরিষ্কার করা দরকার। তবে যেহেতু ইঞ্জিন সাইডের নাট খোলার টুলস সবার কাছে থাকে না, তাই এই পার্টটা স্কিপ করছি। আপনার যদি সেরকম টুলস থাকে তাহলে অবশ্যই ইঞ্জিন সাইডের স্প্রকেটটা পরিষ্কার করে নেবেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন।